Good morning, my viewers. Assalamu alaikum. Kemon achen apnara? Asha kori shobai bhalo achen. Welcome to Jolly's Backyard. Onek sokal chole ashlam Jolly's Backyard e karon hocche gache pani dibo ar gache pani diye chole jabo kaje. To amar gach gulo ashole ei summer e dekha jacche je eto beshi gorom je gach gulo ke bachiye rakha bhishon difficult. আর এই সামার আসলে আমি লিটারালি সকাল এবং বিকাল দুবার করে গাছে পানি দেওয়া লাগে। তো গতকালকে আমি অ্যাকচুয়ালি খুবই ব্যস্ত ছিলাম, তো যার ফলে আমার বিকালবেলার পানি দেওয়া হয়নি। তো আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট থিং ব্যাকইয়ার্ডে চলে আসলাম, যে কাজে যাওয়ার আগে বেশি রোদ্দুর মানে অনেক স্ট্রং হয়ে যাওয়ার আগে আমি গাছে একটু পানি দিয়ে যাই। তো গাছে পানি দিতে আসলাম, এসে দেখলাম গাছে বেশ সকালবেলা তো সব কিছু দেখতে অনেক ফ্রেশ লাগছে, কচু গাছ, এদিকে আমার থানকুনির পাতা ছিল এটার ভিতরে। তো থানকুনিটা একটা ছোট কন্টেনারে ছিল যেটা কিনা আমি ট্রান্সফার করেছি দুদিন আগে। তো হোপফুলি এটা এখন মারা যাবে না, কারণ এটাকে একটা পট থেকে আরেকটা পটে ট্রান্সফার করেছি, তো রুটটা হোপফুলি বেঁচে যাবে। আর এইখানে দেখা যাচ্ছে মাশাল্লাহ অনেক বড় সাইজে টমেটো হয়েছে গাছে। এই গাছের টমেটোটা যে এত কোয়ালিটি এত ভালো হবে আমি নিজেও জানতাম না। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় টমেটো এটাতে হয়েছে, তারপরে মাশাল্লাহ এই গাছেও অনেক টমেটো হয়েছে। তো বাকি যে গাছগুলো এখানে আছে এগুলো জাস্ট মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ। তো এগুলো এখন একটু সময় লাগবে, আমার মনে হয় আরও মাসখানেক প্র্যাকটিস লাগবে। আর আজকে যদি পারি বিকালবেলা বাসায় এসে আমার নতুন আবার প্রজেক্ট, এই যে আমি গতকালকে আবার হোম ডিপোতে গিয়েছিলাম, হোম ডিপোতে গিয়ে এই 1 2 3 4 ব্যাগ গোবর কিনেছি, 2 ব্যাগ মাটি কিনেছি, আর 1 ব্যাগ গোবর ওই সাইডে কর্নারে রয়ে গেছে। তো বেসিক্যালি 5 ব্যাগ গোবর আর 2 ব্যাগ মাটি কিনেছি, এগুলো আবার নতুন করে শুরু করতে হবে। আর এই যে এদিকেও কিন্তু একটা টমেটো গাছ আছে, বাট এই টমেটো গাছটা হচ্ছে এটা মনে হয় চেরি টমেটো, এটা ছোট ছোট টমেটো, আর ওই দিকেরগুলো বড় বড় টমেটো। এই তো এখন আর কি ভাবলাম আপনাদের সাথে একটু হালকা ব্যাকেটটা একটু শেয়ার করি, শেয়ার করে আমি গাছে পানি দিয়ে চলে যেতে হবে কাজে। আর আজকে যেখানে যাব বেশ লম্বা ড্রাইভ, প্ল্যান্টে যেতে হবে অনেক দূর বাসা থেকে, স্পেশালি ট্রাফিক নিয়ে তো আরও বেশি লম্বা লাগে। আর এখানে শিম গাছ লাগিয়েছিলাম, বাট বুঝতে পারিনি যে কী ধরনের শিম। তো এখন দেখা যাচ্ছে যে এটা একটা বরবটি শিম আর একটা মনে হয় আমাদের দেশি শিম, এইটা মনে হয় দেশি শিম বলা যাচ্ছে না এখনো। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই যে বরবটি গাছে অলরেডি এতটুকু একটা গাছ আবার শিমও হয়েছে, মানে বরবটি শিম হয়েছে। যদিও বরবটি শিম আমার অত বেশি পছন্দ না, আমার রেগুলার শিম যেটা আমাদের দেশি শিম ওটা সবচেয়ে বেশি পছন্দ এবং ভালো লাগে। এই তো আর বাগানের কি অবস্থা, এদিকে ছোট একটা লাউ গাছ লাগিয়েছিলাম, এই যে লাউ গাছটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, লাউ গাছটা মাত্র হচ্ছে, গ্রিন আনিয়ন। আর এখানে আছে আমার কিছু বেজেল আছে, এটার ভিতরে কিছু বেজেল আছে, তারপরে এখানে মরিচ আছে, এই যে গাছে আবার নতুন করে মরিচ এসেছে, এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছে, মরিচ আবার আস্তে আস্তে মরিচ আছে শুরু হয়ে গেছে। এই গাছের মরিচটা ভেরি ইন্টারেস্টিং, শুরু থেকে হচ্ছে হয় সবুজ, তারপরে হয়ে যাবে কালো, তারপরে হয়ে যাবে লাল, সো ইটস ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড এই গাছের মরিচ হচ্ছে প্রচণ্ড ঝাল, তো আমার খুবই পছন্দের গাছ। এই গাছটা এই বছর আমি লেট করে ট্রিম করেছিলাম, যার ফলে গাছটা একদমই ছোট এবং স্কিনি, বাট ইউজুয়ালি এই গাছটা অনেক ঝাউয়ের গাছের মতো বড় হয়ে যায়। বাট দিস টাইম বেশি মরিচ হবে না, কারণ গাছটা খুবই ছোট, বাট তারপরেও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই মরিচ হয়েছে। তো এই তো জলের ব্যাকইয়ার্ডের কাহানি আর কি বলবো, মানে অনেক দিন ধরে ভাবছি যে ব্যাকইয়ার্ডটা একটু অর্গানাইজ করবো, একটু ভালো করে গাছপালাকে ঠিকঠাক করবো, বাট এত গরম থাকে, গরমে আসলে ব্যাকইয়ার্ডে কাজ করতেও ভালো লাগে না, মনে হয় যেন মানে টু মাচ হট। আর সামার এখন 100 ডিগ্রি এভরিডে, 101, 102, 103, তো এত কিছুর জন্য আসলে আমার ব্যাকইয়ার্ডে খুব একটা কাজও করা হচ্ছে না, বাট আই শুড স্টার্ট ডুইং ইট, কারণ অনেক কিছু করতে হবে ব্যাকইয়ার্ডে, অনেক 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 অর্গানাইজ করতে হবে, জিনিসপত্র ছড়ানো এলোমেলোভাবে রয়ে গেছে, সো এগুলো সব ঠিক করতে হবে। সো ইনশাল্লাহ খুব শিগগিরই করব।
তো ভিউয়ার্স, আজকে কাজে যাওয়ার আগে আমার ব্যাকইয়ার্ড থেকে কুইক হ্যালো, আপনাদের সাথে আবারও কথা হবে, ভালো থাকুন, খোদা হাফেজ।